আমরা কিন্তু আবার ফিরে এলাম অবশ্যই গানে গানে। চলো ধন্যভাগ সেবা কা অবসর পায়া, ধন্যভাগ সেবা কা অবসর পায়া পায়া, ধন্যভাগ সেবা কা অবসর পায়া, চরণ কমল কি অসাধারণ বললে বড্ড ছোট্ট করে বলা হয়, মুগ্ধতা বললে ভরে থাকা হয়। সত্যি সত্যি এত সুন্দর নানা ধরনের গান আমরা শুনছি, সুজাতা আমাদের শোনাচ্ছে, এবং উনি যে ভালোবেসে গায় বলে না তার প্রকাশ এত সুন্দর হয়, এটা সবচেয়ে বড় কথা, তাই না? আর তো ঝগড়া করবো না, শেষ করবো না। তুমি তো ভালো দিদি না? আমি ভালো তো দিদি, বলতেই হবে আর কি। আর আমরা খুব অপেক্ষা করে থাকি অনুষ্ঠানের পাশে ওই গ্রিন রুমটার জন্য, এখানে যাবতীয় গল্প আর সেই খাওয়া দাওয়ার গল্পটাতেই ছিলাম। এখন লোক দেখাবে না, গান গাইছি না, এখন গানের জন্য আর লোক দেখাবো না। তাহলে আমরা আস্তে আস্তে আরেকটা গান গাই। এই গানটা না গাইলে আবার আমার স্বামী আমার বাড়িতে ঢুকতে দেবেন না। ভাই স্বামী সবাই মিলে না আমাকে বেশ, এই জন্য তো মা দুর্গা সবাইকে ম্যানেজ করে চলতে হয়। অত রকম অসুরকে ম্যানেজ করলেন, ভাবো তাহলে। চলো
আমরা আনন্দে থাকি বা আনন্দ থাকবার জন্য, আনন্দে রাখবার জন্য সারাটা বছরের এই প্রস্তুতি, সত্যি সত্যি মনে হয় যেন সামনের বছর আরো সবাই অনেক ভালো থাকুক, অনেক দুঃখ বা যা যা যন্ত্রণা থাকে সব কেটে যাক, এই আশাটা প্রতি বছর থাকে এবং এবছরও সেটাই করব। মায়ের কাছে নিশ্চয়ই এই মিনতি চাইবো যে আমাদের একটু ভালো করে দাও। ঠিক, একদম। আমার একটা অনেককাল আগের একটা কম্পোজিশন, খুব ছোট্ট, তখন আমি ছোটই বলা যায়, কিন্তু আমার কেন জানি না ছোট দুর্গা আজকে বড় হবে না, না মা আমাদের ছোটই থাকবে, মা ছোট, আমার ঘরের মেয়ে উমা, তো ঘরের মেয়ে উমা, এবং উমাকে আর পাঠাবো না ভেবেছি, না না, উমা কবিতা লেখেন, উমা গানও কম্পোজ করেন।
গানটা মা দুর্গার যে প্রতিমা রেখে আমরা চারদিকে তার ছবিটা যেন তুলে আনল। আর মা দুর্গারা এমনি করেই থাকেন, আমাদের তাদেরও চিনতে নিতে হবে, সংসারের মা দুর্গাদেরও চিনে নিতে হবে, না হলে সংসারটা পাকা হয়ে যাবে। সকালটা সুন্দর হয়ে ওঠে সবকিছু মিলিয়ে শারদীয়ার শুভেচ্ছা, বিজয়া দশমীর একেবারে পর্বে এসে যাচ্ছি, আমরা শেষ গানের দিকে যাব। তার আগে সবাইকে তো অনেক অনেক শুভেচ্ছা জানাবই, তারা পরিবারের মানে ভেতরে বাইরে যারা যেভাবে আছেন সকল প্রিয় মানুষেরা থাকেন বলেই এত সুন্দর হয়। আমরা গানে তো যাবই, কিন্তু আরেকটু জানতে ইচ্ছে করে, দেখো একটু মেয়েদের কথা বলতেই হয় নিশ্চয়ই, এবং তুমি তোমার কাজের মধ্যে দিয়ে এই নারী শক্তি বা এই যে শক্তি অর্জন করেছো, তাই না? তুমি এত সুন্দর, সুতরাং তুমি যদি একটু কিছু বলো যে আমরা কিভাবে নিজেদের সুন্দর করতে পারি, তারপর তোমার গানে যাই। আমার যেটা মনে হয় এটা আমারই অনুভূতি, আমার জীবন দিয়ে ভাবা সেটা, কারণ অনুভূতি বা অভিজ্ঞতার ঝুলি তো এক একজনের এক এক রকম। তা আমার বেশ সংগ্রামের মধ্যে, নানা রকমের সংগ্রাম, মানে সংগ্রাম মানে তো ঢাল তলোয়ার যুদ্ধ শুধু নয়, তো নানা রকমের সংগ্রামের মধ্যে দিয়ে আমার জীবন। কিন্তু আমি এটাই বলতে চাই যে একটি মেয়ে সে যখন নারী হয়ে ওঠেনি, তার মধ্যে থেকে আশেপাশে যত কিছু আছে ভালো মন্দ সেগুলো দেখার পরে কিন্তু তার মনের মধ্যে একটা যাপন এবং জপ দুটো, অর্থাৎ আমি কেমন করে কাটাবো এবং আমি কি করে কাটাবো, মানে কি নিয়ে কাটাবো, বাবা এই ভাবনাটা যদি একটু মেয়েরা, মেয়েরাই সব পারে, কিন্তু মেয়েরাই ধ্বংস করতে পারে, মেয়েরাই সৃষ্টি করতে পারে, এটা যদি একটু একান্তে বসে কখনো, হয়তো খুব ছোটবেলায় হয় না, আমাদেরকে সব পরিচালনা করে দিতে হয়, কিন্তু পরবর্তীকালে যখন সেগুলো আমরা বুঝতে পারি বা বলতে পারি, প্রকাশ করতে পারি, তখন কিন্তু আমাদের অনেক কিছুর মধ্যে সবই দেখবো শুনবো একটু ভালো মানসিকতা, আর সবার ভালো হোক এইটা ভাবা। এই যে কিন্তু অনেকটা পারেন, তুমি যখন মা হয়ে ওঠেন তখন অনেকটা পারেন। আমরা শেষ গানে চলে যাব, তার আগে সৌমেন, শান্তনু, অলোক যারা আমাদের সঙ্গে আছেন, সঞ্জয়কে আরেকবার থ্যাংকস জানাই, সুজাতা মান্নার সঙ্গে মানে একদম গাছছড়া বেঁধেই এসেছে, এবং দূর থেকে দীপঙ্কর দা, রুমা এবং সকল পরিবারের সকল, কারণ আমার বড্ড প্রিয়জন সকলে, কেন আমার প্রিয় হলে হিংসা হবে বুঝি তোমার, বুঝেছেন, মা দুর্গা আবার একটু একটু হিংসেও করে, আর হিংসে নয়। ভালো থাকুন, ভালো রাখুন, সুজাতার গান এবার শুনি। এই মা দুর্গা আমি দশভুজা বললে না, দশভুজা আমি দেখেছি, হ্যাঁ দশভুজা দেখেছি আমার শাশুড়ি মাকে, মানে আমি তার মেয়ে বই অন্য কিছু নই, আমি দশভুজা দেখেছি, এখনো দেখছি, এখনো দেখছি। কমলাকান্ত রামপ্রসাদী পুর আমরা পেলাম, এবার কমলাকান্ত আপনাতে আপনি দেখো জিও না মন কারো ঘরে, আপনাতে আপনি দেখো জিও না মন কারো ঘরে, যাচাবে এইখানে পাবে, যাচাবে এইখানে পাবে, খোঁজো নিজন তো পুরে, আপনাতে আপনি দেখো যেও না কারো ঘরে, বড় মোধন পরশমণি যে অসংখ্য ধন দিয়ে